আজকাল আর গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর মহকুমায় গ্রামের বাজারগুলোতে ছন বিক্রি হতে দেখা যায় না। 30-35 বছর পূর্বেও গ্রামের বাজারগুলোতে বিশেষ করে উপজাতি অংশের মানুষ ছনের আটি ভার দিয়ে বাজারে নিয়ে আসত বিক্রির জন্য। 10-15 টাকা আটিতেই ছন ভার দিয়ে বাজারে নিয়ে আসলেও বিক্রি করতে তারা অনেক সময় পারত না, কারণ তখন প্রচুর ছন উঠত বাজারে। যদিও সেই সময় ছনের কদর ছিল অনেক বেশি, কারণ অধিকাংশ বাড়িঘরের ছাউনি ছিল ছনের। পরবর্তী সময়ে মানুষ ছনের পরিবর্তে রাবার গাছ লাগাতে শুরু করে, ফলে ছন আর কেউ করতে না চাওয়ায় ছন হ্রাস পেতে লাগলো। এতে করে দিন দিন ছনের দাম বেড়েই যায়। বর্তমানে এক আটি ছন 200 টাকা হয়ে গিয়েছে। বর্তমানে ছনের প্রয়োজনীয়তা কিংবা কদর আজও লক্ষ্য করা যায়, কিন্তু পানের ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করছে তাদের কাছে ছন খুবই দরকার। তাই এখন চাষিদের আশা, সরকার যদি তাদের একটু পাশে দাঁড়ায় তাহলে পান চাষিদের ভবিষ্যৎ ঘুরে দাঁড়াবে। আগে যে দাম কিনতেন এখন কি সেই দামে কিনেন নাকি? না না, অনেক বেশি। কেন বেশিটা কেন? ওই তো রাবার বাগান করছে তারা, অন ছন টন কাটছে, সব অন ছনই নেই। তারপরে গোবরের রেটও বেশি। গোবর আগে আমরা কিনতাম বোলারও দিয়া, মনে করেন 2000 টাকা, এখন এই গাড়ি কিনে লাগান 3,500-3,500। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।